নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং প্রেস করুন বেল বাটনে। এমবি কিচেনে আপনাদের স্বাগত। অসাধারণ খেতে একটা ডেজার্ট আইটেম শাহি টুকরা রেসিপি আজকে শেয়ার করব। এটি বানাতে আমি নিয়েছি হাফ লিটার দুধ, হাফ পাউন্ড পাউরুটি স্লাইসগুলো ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ অ্যারারুট আছে, 10-12টি কাজু এবং 10-12টি কিশমিশ আমি কুচি করে নিয়েছি, 50 গ্রাম ঘি আছে, 50 গ্রাম চিনি, 4টি এলাচ গুঁড়ো করে নিয়েছি, 50 গ্রাম খোয়া ক্ষীর, 1 চিমটে ফুড কালার, আর এই বাটিতে আছে চিনির রস, যেটা আমি 250 গ্রাম চিনিতে 100 ml জল মিশিয়ে মাঝারি ঘন করে রসটা বানিয়ে নিয়েছি। রসটা ভালোভাবে বানানো দেখতে হলে রাঙা আলুর গোলাপ জামুন বানানো রেসিপিটা, সেখানে আমি বিস্তারিতভাবে রস বানানো দেখিয়েছি, প্লিজ ওই ভিডিওটা চেক করে নেবেন। প্রথমে আমি পাউরুটির এই যে স্লাইসগুলো আছে এর মধ্যে 2 পিঠে ভালো করে ঘি লাগিয়ে নেব স্পেচুলার সাহায্যে। এটাতে বাটারও লাগানো যেতে পারে। এভাবে আমি প্রত্যেকটা ব্রেডের উপর ঘি গ্রিজ করে দেবো, ভালোভাবে 2 পিঠে লাগিয়ে নেব। আমি গ্যাস অন করে দিয়েছি। এবার 1/2 লিটার দুধ আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব পুরোটা। দুধটাকে আমাকে মেরে অর্ধেক করে নিতে হবে। দুধটাকে অন্য গ্যাসে শিফট করে দিচ্ছি, এদিকে ততক্ষণ আমি ব্রেডগুলোকে টোস্ট করে নেব। দুধটা মাঝে মাঝে নাড়িয়ে দেব যাতে উপরে কোনো সর না পড়ে। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি একে একে। গ্যাসের আঁচ ধিমে করে দিয়েছি। এক পিক মোটামুটি হয়ে এসছে, আমি উল্টে দিচ্ছি। ব্রেডগুলো এরকম মুচমুচে ভাজা হবে প্রত্যেকটা। সব টোস্ট হয়ে গেছে, এবার আমি এগুলো চিনির সিরাপের মধ্যে ডিপ করে নেব। প্রতিটা টোস্ট এভাবে চিনির রসে চুবিয়ে সার্ভিং প্ল্যাটারে দিয়ে দেব। চুবানো হয়ে গেছে, এবার আমি দুধটাকে দেখব কতটা ঘন হয়েছে। দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে গেছে। এরপর আমি ফুড কালারটা অ্যাড করে দেব। সুন্দর ইয়েলো কালার চলে এসছে একটা। এরপর চিনিটা দিয়ে দেব। এরপর কাজু কিশমিশ গুলো দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দিয়ে দিলাম, চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা যে যেমন পছন্দ করে। আমি 50 গ্রাম দিয়েছি, এর কম বেশি দেওয়া যেতে পারে। 1 টেবিল চামচ যে অ্যারারুট নিয়েছি, 3 টেবিল চামচ মতো জল দিয়ে আমি এটাকে গুলে নিলাম যাতে কোনো গুটলি না থাকে। এবার আমি একদিকে চামচটা নাড়তে থাকবো আর এই গোলাটা দিতে থাকবো। আস্তে আস্তে দুধটা একটু ঘন হয়ে যাবে। এরপর আমি এলাচের গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দেব। অ্যারারুট গোলাটা মেশানোর 5 মিনিট পরে মোটামুটি দুধটা থকথকে হয়ে যাবে, এইরকম ঘনত্ব হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে, তারপর আমি এটাকে ব্রেডের মধ্যে ছড়িয়ে দেব। ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আরও জমে গেছে, এবার আমি এটাকে ব্রেডের উপরে ভালো করে ছড়িয়ে দেব। শাহি টুকরা একদম রেডি হয়ে গেছে। এই অসাধারণ রেসিপিটা অবশ্যই ট্রাই করুন।
এবং যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার এই রেসিপিকে শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ।